কিছুটা ঝিমিয়ে এসেছিল চলমান ফিলিস্তিন ইসরায়েল সহিংসতা। 19 মে রাত থেকে 8 ঘন্টার জন্য ইসরায়েলে হামাসের রকেট নিক্ষেপ বন্ধ ছিল। কমে এসেছিল ইসরায়েলি বিমান হামলাও, কিন্তু 20 মে আবারও পুরো দমে শুরু হয়েছে হামলা পাল্টা হামলা। গাজা উপত্যকায় বিমান হামলায় 20 মে পর্যন্ত 228 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে, আর হামাসের রকেট বিস্ফোরণে নিহত হয়েছে 12 ইসরায়েলি। আশ্রয় কেন্দ্রে ভিড় জমাচ্ছে গাজা এবং ইসরায়েলের সীমান্ত অঞ্চলের বাসিন্দারা। ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে হস্তক্ষেপ করা হবে কিনা এ প্রসঙ্গে সিদ্ধান্তে আসতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চাপ বাড়াচ্ছে ফ্রান্স। 15 সদস্যের এ পরিষদে একমাত্র যুক্তরাষ্ট্রই এখনই জাতিসংঘের প্রকাশ্য অবস্থান নেওয়ার বিপক্ষে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের পর চীনও যুক্তরাষ্ট্রকে শান্তি প্রক্রিয়ার প্রতিবন্ধক হিসেবে দেখছে। তবে যুক্তরাষ্ট্র বলছে স্থিতিশীলতা আনতে কাতার, মিশর ও সৌদি আরবের সাথে আলোচনা হয়েছে দেশটির। গাজায় অব্যাহত প্রাণহানিকে অগ্রহণযোগ্য বলে ইসরায়েলকে সরাসরি সতর্ক করে দিয়েছে রাশিয়া। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের পুনর্গঠনে $500 মিলিয়ন সহায়তা দিচ্ছে মিশর। যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে সহিংসতা শীঘ্রই কমে আসার সম্ভাবনা দেখছিলেন এক হামাস কর্মকর্তা। বিপরীতে বাইডেনের সাথে আলোচনায় হামাসকে কঠোরভাবে দমনের পরিকল্পনা জানিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এ পরিস্থিতিতে প্রত্যাশা, বৈশ্বিক চাপের মুখে সহিংসতার পথ থেকে পিছিয়ে আসবেন নেতানিয়াহু।